দু হাজার বাইশ সালে তোমরা যারা এইস পরীক্ষার্থী আছে তাদের যে দশম সপ্তাহের অর্থনীতি প্রথম পত্র অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা জানো আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে সম্বন্ধে সব অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়া হয় ইতিমধ্যে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্র প্রথম পত্র ইংলিশ দ্বিতীয়পত্র যে দশম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এবং নবম সপ্তাহের সব অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু অলরেডি দেওয়া শেষ যারা নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখনও নি তারা ভিডিও দেখে লিখে নিতে পারো তো এই ভিডিওতে আমরা তোমাদের যে দশম সপ্তাহের অর্থনীতি যে প্রথম প্রথমপত্রের অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান দেখবো আমরা তো আমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের নম্বর পাঁচ আর অ্যাসাইনমেন্টটিতে বলা আছে যে কৃষক রফিক সাহেব এর এক বিঘা আয়তনের কৃষি খামারে নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়োগের সাথে শ্রমের নিয়োগ একজন করে বৃদ্ধি করার মাধ্যমে ধান উৎপাদন করা সম্ভব হল যথাক্রমে পাঁচ নয় বারো চোদ্দো মন অর্থাৎ যা তার যে রফিক সাহেবের যে জমিটা ছিল এক বিঘা সেখানে কী করলো সেই নির্দিষ্ট সময় পরপর কী করছে শ্রমিক বৃদ্ধি করছে আর এই শ্রমিক বৃদ্ধি করার পরে তার যে তোমার হলো উৎপাদন সেটা পাঁচ থেকে নয় হয়েছে নয় থেকে বারো হয়েছে বারো থেকে চোদ্দ হয়েছে অর্থাৎ ক্রমানুসারে তার উৎপাদন বৃদ্ধি পাইছে এখানে বলছে যে পরবর্তী সময়ে উক্ত কৃষক একই জমিতে পূর্বে অনুরূপ শ্রম ও মূলধন নিয়োগের মাধ্যমে ধান উৎপাদন সম্ভব হয় যথাক্রমে ছয় দশ আঠারো ও পঁয়ত্রিশ মন অর্থাৎ পরবর্তী একটু গ্যাপ দিয়ে পরবর্তী সময়ে আবার কী করছে একইভাবে একই সিস্টেমে সে কী করছে মূলধন এবং শ্রম বৃদ্ধি শুরু করছে করার ফলে এবার কী হলো ছয় মন থেকে দশ হলো দশ মন থেকে আঠারো মন হল আঠারো মন থেকে পঁয়ত্রিশ মন হল এন বলেছে যে তত্ত্ব উপাত্ত হতে উৎপাদন ধারার পরিবর্তন বিশ্লেষণ করো এটা আমাদের এখন করতে হবে একটু অর্থটা আলোকে তো এটা করার আগে কিছু আমাদের নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো করতে হবে যেমন বলছে গেছেন উৎপাদনের ধারণা দিতে হবে আমাদের তাহলে চার আসবে তার মধ্যে কী বলতে হবে উৎপাদনের ধারণা উপকরণ উৎপাদন বৃদ্ধি এগুলো আমার পূর্ণাঙ্গভাবে কি আমাদের দেখা করতে হবে তাহলে চার আসবে তারপর বলছে যে উপকরণের পরিবর্তন উৎপাদন যেটা দেখাইতে হবে তারপর কি ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি যেটা সেটা আমাদের লিখতে হবে এরপর কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এটা সেটা লিখতে হবে আর সর্বশেষ যে আমাদের অ্যাসাইনমেন্টে যে তোমাদের বিভিন্ন উপাত্তগুলো ছিল সেই উপাত্তগুলোর আলোকে কী করতে হবে কৃষিতে উৎপাদন ধারা পরিবর্তন বিশ্লেষণ করতে হবে ঠিক আছে তো এটা করলে মোটামুটি সব কাজ কমপ্লিট তো এখন আমরা দেখি যেটা দেওয়া ছিল তার আলোকেই আমরা কি উত্তরটা করছি সেটা দেখে আসলে পছন্দ করবে তো আমাদের যে উত্তর সেটা আমরা এখন দেখব তো তার আগে আমরা দেখব আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর কত তো আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হবে পাঁচ ঠিক আছে অ্যাসাইনমেন্ট নম্বর আমাদের পাঁচ আর অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে উৎ উপাক্ত হতে উৎপাদন ধারার পরিবর্তন বিশ্লেষণ এটা আমাদের কি অ্যাসাইনমেন্ট শিরোনাম আর এখন কি করবো আমরা যে আমাদের যে নির্দেশনা ছিল তার আলোকে উৎপাদনের ধারণা সেটা প্রথমে দেব তো উৎপাদনের ধারণা আমরা লিখবো যে সাধারণত উৎপাদন বলতে পদার্থ বা দ্রব্য উৎপাদন বা সৃষ্টি করাকে বোঝায় কিন্তু মানুষ পদার্থ সৃষ্টি বা ধ্বংস করতে পারে পদার্থ আমরা প্রকৃতি থেকে পাই আমরা প্রদত্ত পদার্থ থেকে নতুন বা অতিরিক্ত উপযোগ তৈরি করতে পারি তাই উৎপাদন বলতে উপযোগ তৈরি করাকে বোঝায় যেমন স্বর্ণ বা রূপ মানুষ দ্বারা তৈরি কোনো পদার্থ নয় মানুষ এসব পদার্থ প্রকৃতি থেকে আরোহণ করে এভাবে প্রকৃতি থেকে দ্রব্য আরোহণ করাকে উৎপাদন বলা যাবে না কিন্তু মানুষ যখন স্বর্ণ বা রূপ দিয়ে বিভিন্ন ধরনের গয়না বানায় এ প্রক্রিয়াকে আমরা উৎপাদন বলবো কারণ মানুষ স্বর্ণ বা রৌপ্য থেকে নতুন উপযোগ সৃষ্টি করেছে সুতরাং কোন দ্রব্য বা পদার্থ থেকে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয় যখন মানুষ তার অভাব পূরণ করতে চায় তখন সে পদার্থের আকার এমনভাবে পরিবর্তন করে যা থেকে সে উপযোগ পেতে পারে এই সৃষ্টি উপযোগের বিনিময় মান থাকতে হবে যাতে একে টাকার মাধ্যমে বিনিময় করা যায় সাধারণত কাঠ অপেক্ষা চেয়ারের প্রয়োজনীয়তায় বেশি ফলে মানুষ কাটকে শেয়ারে রূপান্তর করে প্রয়োজন মেটায় এভাবে কোনো দ্রব্যের সাথে নতুন উপযোগ শনাক্ত করাকে অর্থনীতিতে উৎপাদন বলা হয় তারপর কি বলছে অধ্যাপক মার্শালের মতে এ বস্তু জগতে মানুষ প্রকৃতই প্রদত্ত প্রস্তুতিকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্য উপযোগী করা যায় এটা আমাদের উৎপাদনের যে ধারণা সেটা হয়ে গেল এখন আমরা দেখব উপকরণের যে ধারণা সেটা তো এর ধারণা আমরা লিখছি যে কোনো কিছুর উৎপাদন উপকরণের উপর নির্ভর করে আবার উৎপাদনের পরিমাণ উপকরণের উপ পরিমাণের উপর নির্ভরশীল সুতরাং আমরা বলতে পারি কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে সেসব বন্ধু বা সেবা কাজের প্রয়োজন হয় তাদেরকে যৌথভাবে উৎপাদনের উপকরণ বলা হয় উৎপাদনের উপকরণ সাধারণত চার ভাগে ভাগ করা হয় যথা ভূমি শ্রম মূলধন ও সংগঠন বা উদ্যোক্তা ঠিক আছে এটা আমাদেরকে গেল উপকরণের ধারণা এখন দেখবো আমরা উৎপাদন বিধি তোর ব্যাখ্যা আমরা দেখব যে উপকরণগুলোর নিয়োগ পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণের নিয়ম অনুযায়ী যে পরিবর্তন হয় তাকে উৎপাদন বিধি বলে অন্যভাবে বলা যায় যে বিধির সাহায্যে উপকরণ সমূহের নিয়োগ বা উৎপাদন ব্যয় এবং উৎপাদনের আনুপাতিক অনুপাত জানা যায় তাকে উৎপাদন বিধি বলে ব্রিটিশ অর্থনীতিবিদ এ কুট সোয়ানিসের মতে উৎপাদন স্তর বৃদ্ধির সম্ভাব্য কারিগরি প্রক্রিয়াকে উৎপাদন বিধি বলে আশা করি বুঝতে পারছো এখন আমরা দেখবো যে ক্রমর আসমার প্রান্তিক উৎপাদন বিধি সেটা তো এই যে ক্রমর আসমার প্রান্তিক উৎপাদন বিধি যেটা আছে সেটা আমরা দেখবো তো দেখার আগে যারা এখন আমার বিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জলদি সাবস্ক্রাইব করে যে পাশের কাছে বেল আইকনটি এসে থাকবে সাবস্ক্রাইব করে সেটা তো আমরা চালু করে দেবো ওকে তো আমরা এখন দেখবো বাকি অংশটা তো আমাদের যেটা এখন দেখব সেটা হলো ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি তো উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলা কৌশল অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট পরিমাণ উপকরণ যে হারে বৃদ্ধি করা হয় মোট উৎপাদন যদি উপকরণের অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তবে দেখ ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয় এই বিধিটি কৃষি ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন সাধারণত কৃষি জমিতে যে হারে শ্রম মূলধন বৃদ্ধি করা হয় উৎপাদন অপেক্ষা তা কম হারে বৃদ্ধি পায় যেমন কোন ক্ষখণ্ড জমিতে যদি শ্রম মূলধন ব্যবহার দ্বিগুণ করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পাবে কিন্তু দ্বিগুণ অপেক্ষা কম হবে ঠিক আছে এটা আমাদের গেল ক্রম রাষ্ট্রমান প্রান্তিক উৎপাদন বিধি এখন দেখব আমরা হলো ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি উৎপাদন কার্য ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলা কৌশল অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোন নির্দিষ্ট উপকরণ যে হারে নিয়োগ করা হয় মোট উৎপাদন যদি সেই উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে এ বিধিটি শিল্পক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য শিল্পক্ষেত্রে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করা হলে উৎপাদনের উপকরণগুলো দক্ষতা এমনভাবে বৃদ্ধি পায় যে উপকরণের খরচ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার বেশি হয় সাধারণত শিল্পে বেশি পরিমাণ মূল্য নিয়োগ করা হলে দক্ষ শ্রমিক উন্নত যন্ত্রপাতি ও উৎপাদনের যুগোপযোগী কারিগরি কলা কৌশল ব্যবহার করা হয় এর ফলে উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায় এবং উপকরণ ব্যয়ের হার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার অধিক হয় উৎপাদন বৃদ্ধির এ প্রবণতাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে ঠিক আছে তো এটা দেখার পর আমাদের আর একটা বলছি সর্বশেষ যে গণিতের মতো আর কি মানে একটা বিশ্লেষণমূলক যেটা বলছিলো যে উৎপাদন ধারার পরিবর্তন সেটা করতে বলা হয়েছিল তো সেই উৎপাদন ধারার পরিবর্তনটা আমরা এখন দেখবো যদি আমরা লিখবো জনপ্রভিক সাহেবের এক বিঘা জমির খামারে নির্দিষ্ট পরিমাণ মূলধন এবং একজন করে শ্রমিক বৃদ্ধির কারণে তো ধান উৎপাদন হয় যথাক্রমে ন পাঁচ নয় বারো চোদ্দো মন নিশ্চয় এই উৎপাদন ধারার পরিবর্তন একটি শখে আঁকা হলো তো আমরা একটা শখ দেখতে পাচ্ছি এখানে তো এই সবাই আমরা চারটা ঘর করছি সেটা হলো পরিবর্তনশীল উপকরণ শ্রম মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন ঠিক আছে তো এখানে আমাদের শ্রমিক শ্রমের যে এককগুলো সেটা দিচ্ছি এক দুই তিন চার যেহেতু আমাদের চারটে উৎপাদন আছে তো আমরা মোট উৎপাদন এখানে করতো পাঁচ নয় বারো চোদ্দো তাই না আর আমরা গড় করছি গড় উৎপাদন কী হলো তাহলে গড় গড়তো তোমরা নিশ্চয়ই জানো যে মোট সংখ্যা তোমার হলো কি চোখ সংখ্যা তারা ভাগ করতে হয় তাহলে নয় ভাগ দুই সাড়ে চার বারো ভাগ তিন চার চোদ্দো ভাগ তিন চোদ্দ ভাগ চার সাড়ে তিন আর প্রান্তিকটা আমরা কেমন করে বার করছি এই যে তোমার মোট উৎপাদন আর এখানকার যেটা আসে না এই যে সংখ্যা দুটা পার্থক্য দেখো তো নয় থেকে পাঁচ বাদ দিলে কত হয় চার বারো থেকে নয় বাদ দিলে তিন আর চোদ্দো থেকে দুই বাদ দিলে বাদ দিলে দুই এই রকম করে আমরা প্রান্তিক উৎপাদনটা বার করছি তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা মোট উৎপাদন ঠিকই বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রান্তিক উৎপাদনটা ক্রমান্ব কি হ্রাস হচ্ছে না তো জন্য আমরা লেগসি সহকর্থে দেখতে পাওয়া যায় প্রবর্তীশীল উৎপাদন বৃদ্ধি করার জন্য মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু উৎপাদনের উপকরণ ক্রমানুষের বৃদ্ধির জন্য যেহেতু বৃদ্ধি পাচ্ছে না এক দুই তিন চার বৃদ্ধির কারণে কী হয়ে গেল প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে না কোথাও পাঁচের পর চার চারের পর তিন নিচের দিকে নামতেছে গ্রাফটা আচ্ছা এখন আমরা কী করব আরেকটা যে ছিল পরবর্তী বছরে বা পরবর্তী সময়ে যে কি সে করলো আবার চাষ বা যে উৎপাদন সেখানে কি হয়েছে দেখি এবার এখন পরবর্তীতে একই জমিতে অনুরূপভাবে শ্রমিক বৃদ্ধির জন্য ধান উৎপাদন করা উৎপাদন হয় যথাক্রমে ছয় দশ আঠারো পঁয়ত্রিশ নিচে এই উৎপাদন ধারা পরিবর্তন একটি শখে একা হলো তো আমরা একইভাবে শখ করতেছি তো শখটা আবার একজন দু জায়গায় হয়ে গেল আচ্ছা সমস্যা নাই তোমরা দেখে নাও যে পরিবর্তনশীল উৎপাদন শ্রম যেটা সেটা আমাদের এক দু তিন চার রাখছি এখানে মোট উৎপাদন আমাদের ছয় দশ আর কত আঠারো আর এখানে পঁয়ত্রিশ তাই না আর এখানে আমাদের গড় বার করছি গড়বাড় তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো তারপর আমরা কী হচ্ছি প্রান্তিক উৎপাদনটা খেয়াল করে দেখো আমাদের যে পার্থক্যগুলা চার আট সতেরো তাই না এই যে তো এই যে প্রান্তিক উৎপাদনগুলো এখানে বৃদ্ধি পাচ্ছে কিন্তু যদি একটা জায়গায় কমছে কিন্তু তা উভয় মানে তোমার বৃদ্ধির দিকেই আর কি বলা যায় আর কিন্তু প্রথমে একটা কী ছিল সেটা কমার দিকে তো এই জন্য লিখছি আমরা এখানে যে এ অবস্থায় পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধির জন্য মোট উৎপাদনও বৃদ্ধি পেয়েছে তবে প্রথম শখের মতো প্রান্তিক উৎপাদন সেভাবে হ্রাস না পেয়ে তা বৃদ্ধি পেয়েছে তাই না আমরা দেখতে পাইলাম যে বৃদ্ধি পাইছে কারণ এইদিকে উৎপাদন বৃদ্ধি পাইছে ওদিকে উৎপাদন পাইছে কিন্তু ক্রমা তোমাদের যে প্রাঙ্গিক প্রান্তিক উৎপাদন সেটা তোমার কী হয়েছে এটা বৃদ্ধি পাইলো প্রথম একটা হ্রাস পাইছিল ফলে এখন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি তো সিদ্ধান্ত আমরা এখানে লিখছি যে ফলে সব দুটো থেকে এখন সহজেই কি করা যায় সিদ্ধান্ত নেওয়া যায় যে জনাব রফিক সাহেবের প্রথম কার মোট উৎপাদন ক্রমান বৃদ্ধি পেলো তা সমান কিন্তু দ্বিতীয়বার সময় দ্বিতীয়বারের সময় উৎপাদনের একক বৃদ্ধির জন্য মোট উৎপাদন ক্রমবর্ধমান যা সর্বদাই কাম্য তো এটাই মোটামুটি আর কি তোমাদের এর বাইরে তোমরা আরও কোনো ভাষা লিখতে চাই না তোমরা লিখে নিতে পারো আরও বিশ্লেষণ ভালোভাবে করতে পারো তো এটাই আর কি তো এটাই ছিল মোট যে তোমাদের অ্যাসাইনমেন্ট হলো অর্থনীতির পত্র দশম সপ্তাহে এস এস সি দু হাজার বাইশদের তো আশা করি তোমরা পছন্দ করছো পছন্দ করলে অবশ্যই ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা আর এখন যদি আমার বিদ্যুৎ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে পাশের যে বেল আইকনটি আছে সেটা চালু করে দেবা তো তোমাদের পরের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেই অ্যাসাইনমেন্টের উত্তীর্ণ তোমাদের সঙ্গে শীঘ্র আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সবাইকে ধন্যবাদ